আমার ইচ্ছে কোনো স্বার্থ নয়, দেখো দেখো তোমার গলায় জগজগতি স্বার্থ নয়, আমার ভাই বলে হস্ত দেখিয়া তুমি আমার সরস্বতী খুঁজে পেয়েছো না দাদা, সে তো এই অষ্ট অলঙ্কার বিরাটকে তোমার পিতা আমার শ্বশুর সত্যই তো বেশ, তবে এইবার তুমি প্রণতি সেরে নাও প্রিয়ে, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, বেশ জানি না আশীর্বাদ করে দিয়ে তোমার হস্তের সন্তোষ মন্ত্রের সিঁদুর চির হয় অমর হয়ে রয়। তবে প্রেরণা বলো তো প্রিয়ে, আজকে নিশি আমাদের যাত্রা করতে হবে সারাটি নিশি, হ্যাঁ কিন্তু বলো না এই বাসে তুমি আর আমি তাই না? হ্যাঁ গো, আচ্ছা বলো তো কি করে এই নিশিটি যাপন করা যায়? আজকের এই নিশি হ্যাঁ কি করে যাপন করবো কি করে? কিন্তু দেখো প্রিয়ে বলো, তুমি কিন্তু আমার পিতা মহাশয়কে কথা দিয়েছো আর যত দায়িত্ব তুমি সব নিয়েছো, হ্যাঁ বলো আজকের ঋষি কিভাবে যাপন করবো কিভাবে বলো না? তবে শোনো বলো, তুমি একটা গল্প করো। আমি গল্প বলবো? হ্যাঁ তুমি গল্প করবে, আর এই গল্প করতে করতে আমাদের ঋষি প্রভাত হয়ে যাবে, আর প্রভাত হলে আমাদের 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 আমার শ্বশুর ঠাকুর শাশুড়ি এসে আমাদের বরণ করে নিয়ে যাবে তাই না? দেখো যদি গল্প করতে করতে তখন তুমি গল্প শুনতে শুনতে অচৈতন্য হয়ে যাও, হ্যাঁ বলো আজকে কত সুখ তোমায় লাগে প্রিয়ে, আজ তোমায় দেখে কি মনে হয় জানো? বলো বলো উড়িয়ালো আলো দিয়ে তোমার খুশিকে নিয়ে প্রেমকে না তুই করে জানি না, মনে হয় আজ আমি
বলো, হাজার সূর্য উঠাবে দেখলাম এই বাসুরের ঘরে, সত্যি? তবে প্রেরণা বলো বলো, তুমি একটু আগে কি বলছিলে? আমি বলছিলাম বলো প্রিয় গো, আমি কি বলছিলাম তুমি শুনতে চাও তাই না? চাও তাই না? বলো না প্রিয়ে, শোনো আজ জানো তোমাকে দেখে আজকে তুমি কি বলছো? আমার মন প্রাণ কি সব ভরে গেছে গো, এসো না প্রিয়ে, তুমি আমার কাছে এসো না। তুমি যে প্রিয়ে কথা বলছো ও গো, হ্যাঁ একই তুমি একই কথা বলছো আমাকে কেন প্রিয়ে? তুমি আমাকে কাছে চাইছো, আমি তো তোমার কাছেই আছি না, আমি তোমাকে আরো কাছে তারা একই এই নিশিকে তারও আমি দেখি কাম, এই কাম শৈলী যদি আমায় স্পর্শ করে তবে আমার শরীর তো নষ্ট হয়ে যাবে। আমি কি করে আমি তাকে বলবো? এই শোনো বলো, আমার কথা শোনো না, আরে বলো না, দাঁড়াও দাঁড়াও, তুমি যে কথা বলছো আমি তোমার কাছে আছি, আরো কাছে যখন যাবো তবে এখন নয় গো, তবে কখন? আজকাল নিশিরা মনে করে প্রভাত করে দেবো আমাদের নিজামের পিতা মাতা ওই চম্পলা বাসাতে, ও আমার নতুন করে বাসর দেবে, সেই বাসরে আমি তোমাকে আমার আগে তুমি এসো, এসো কি এসো, এসো না, এসো বলছি না, এসো দাদা। তবে একটি কথা, তোমার আমি কথা রাখবো শুনতে, আবার কি কথা? তবে আমার কিছু কথা বলছি বলো, আমি শুনেছি কি জানো কি বলো, ওরে তুমি বড় পণ্ডিত, হ্যাঁ আমি ভালো জানি, কি প্রশ্ন দেব স্বামী উত্তর বলবে পণ্ডিত, আমি ভালো জানি কাকে প্রশ্ন দেব আমি উত্তর বলবে তুমি, এসো বলো বলবো, হ্যাঁ বলো, সংসার ভিতরে স্বামী কি বা কালো রায়ো কাটি কালো রে নাম স্বামী বলতে যদি পাবো, কি বলেছি জানো? তবে শোনো বলো, কি বললে তুমি? কাক কালো, কাক কালো, কোকিল কালো, আচ্ছা দুটো হলো, কালো মাথার বেণী তিনটে হলো, তার চাইতে বেশি কালো তোমার নয়নের মণি, তাই বুঝি ওরে বলতে যদি পারো নাথো বাসরের ঘরে চাকরি সাদা কি মালাতে বলো না আমারে, পুষ্টির উত্তর দিলে স্বামী আনন্দ
তোমার মুখের গন্ধ, তবে শোনো তার মানে তুমি বুঝো না কোন ফল। আরে তুই তো তুই শুনে যদি শোনো, তুমি বলে নিতে খুশি লাগতে আর কি বললে, আর ওই শশীর ঘর আমি বুঝতে পারলাম, বুঝতে পারোনি তো? তুমি শোনো, তুই শশীর মানে বোঝো না, মানে ধরো তুমি আছো, হ্যাঁ, এবার তোমার জায়গাতে যদি আমি আর একজনকে নিয়ে আসি তাহলে কেমন কিছু হবে বলো? তাই বুঝি, শোনো আমার কথা শুনো, তুমি তো বসে ছুটি দিলে, এই বলো কথা বলবো? হ্যাঁ বলো। এই দেখো বাসুরটি কি গো, এটি বাসুরি কি বলো না? বাসুরে ওই বাসুরি কি কেন? ওই দেখো পিতামাতার ঋষি যাপন করার জন্য, হ্যাঁ ওই দেখো ওই দুটো কি গো, ওই দুটো? হ্যাঁ তুমি চিনতে পারছো না বুঝি কি ওটা বলো? এটা হচ্ছে শ্রীমতী রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণের ছবি। আরে তা তো নয় আছে, কিন্তু ওই দুটো যে রাখা আছে, না না তুমি হয়তো আমাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছো। শোনো প্রিয়,